Welcome friends to another video. Today, in this video, we will see a PoE switch. This is a very important thing, especially for IP camera or NVR setup, for any home, office or any website. So, there is no PoE switch in this video. So, let's start the video and our channel. Please hit the subscribe button. So, this is hikvision 8 port PoE switch. This switch is very important to know the details. Let's do unboxing. প্যাকেজিং টা আমার কাছে বেশ ভালোই লেগেছে এখানে দেখতে পাচ্ছেন এই সুইচটি আমরা আইপি ক্যামেরা ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট বা পিওই সাপোর্টেড টেলিফোন ইত্যাদি যে কোনো ধরনের ডিভাইসে ব্যবহার করতে পারব দেন এটিতে থান্ডার প্রোটেকশনও দেওয়া আছে 6000 ভোল্টের যেটা খুবই ভালো বিষয় সো চলুন এবার আমরা আনবক্সিং করে দেখি ভিতরে কি কি আছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আছে পিওই সুইচ সো এটি আমরা একটু পরে দেখব এখানে আর রয়েছে কিছু ইউজার ম্যানুয়াল যেটা আমাদের একদমই দরকার নেই দেন এই হলো হেভি কোয়ালিটির একটি পাওয়ার কর্ড দেন এটি হলো মেইন পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার 48 ভোল্ট 1.35 অ্যাম্পিয়ার এখানে 48 ভোল্ট দেখে ভয় পাওয়ার আসলে কোনো কারণ নেই কারণ যেসব ডিভাইস পিওই সাপোর্ট করে বা যেসব আইপি ক্যামেরা পিওই সাপোর্ট করে সেগুলোর ভোল্টেজ অ্যারাউন্ড 24 ভোল্ট থেকে 57 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে সো এখানে যেহেতু 48 ভোল্ট ব্যবহার করা হয়েছে সো এটি একটি ডিসেন্ট ভোল্টেজ বলা যায় আর যদি আপনি আইপি ক্যামেরা ছাড়াও এই সুইচে যে কোনো ধরনের রাউটার অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ ইউজ করতে চান সেটিও খুব নরমালি করতে পারবেন কারণ যেসব ডিভাইস আসলে পিওই সাপোর্ট করে না ওই সব ডিভাইসে আসলে এই সুইচটি পাওয়ার ইনপুট দিবে না শুধুমাত্র ডাটা ইনপুট দিবে সো আপনি চাইলে এই সুইচটিকে একসঙ্গে পিওই হিসেবে ব্যবহার করতে পারেন এবং চাইলে একই সঙ্গে নর্মাল সুইচ হিসেবে ব্যবহার করতে পারেন সো বুঝতেই পারছেন অল ইন ওয়ান একটি স্মার্ট সুইচ এটি সো এই হলো আমাদের পিওই সুইচ এবং এটির বডিটি ফুললি মেটালের কোনো প্লাস্টিক ব্যবহার করা হয়নি এবং এখানে দেখতে পারছেন একটি অন অফ সুইচ দেওয়া আছে এক্সটেন্ড পোর্ট 128 যদি আপনি আইপি ক্যামেরা ইউজ করেন সেক্ষেত্রে আমি বলবো এটিকে সবসময় অন করে রাখবেন দেন এখানে দেখতে পারছেন পাওয়ার সকেট দেওয়া আছে ডিসি 48 ভোল্ট এখানে আমাদের অ্যাডাপ্টারের যে মেল জ্যাকটি আছে এটি এখানে সেট হয়ে যাবে কিছুটা এইভাবে দেন ফ্রন্ট সাইডে দেখতে পারছেন এখানে টোটাল 9টি পোর্ট দেওয়া আছে এখানে 1 থেকে 8 নম্বর পোর্ট যেগুলো আছে এগুলো হলো পিওই সাপোর্টেড এখান থেকে আপনারা আপনাদের আইপি ক্যামেরা অথবা ডেস্কটপ অথবা কম্পিউটারে কানেকশন দিবেন আর বাকি যে 9 নম্বর পোর্টটি আছে এটি হলো আপলিঙ্ক পোর্ট এখানে আপনারা NVR থেকে কানেক্ট করবেন বা অন্য কোন রাউটার থেকে এখানে কানেক্ট করবেন আর এই পিওই মানে হলো পাওয়ার ওভার ইথারনেট নর্মালি আমরা এরকম ধরনের যে সুইচগুলি ব্যবহার করে থাকি এগুলো কিন্তু শুধুমাত্র ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি কোনো ডিভাইসে পিওই সাপোর্ট থাকে সেই সব ডিভাইসকে কিন্তু একসঙ্গে পাওয়ার দিতে পারে না বাট এই পিওই সুইচগুলো কিন্তু হাই স্পিড ডাটা ট্রান্সফার করার সাথে সাথে যেসব ডিভাইসে আসলে পিওই সাপোর্ট করে ওই সব ডিভাইসে পাওয়ারও ইনপুট দিয়ে থাকে এবং অন্যদিকে এই পিওই সুইচ দিয়ে কিন্তু অনেক লং ডিস্টেন্সের ডাটা ট্রান্সফার করা সম্ভব যেটা কিন্তু এরকম ধরনের নর্মাল সুইচ দিয়ে করা যায় না সো বেসিক্যালি আইপি ক্যামেরাতে এরকম ধরনের দুইটি পোর্ট থাকে একটি হলো ইথারনেট পোর্ট যেটাকে আমরা RJ45 কানেক্টরও বলি এবং আরেকটি ডিসি পোর্ট থাকে যেটার মাধ্যমে আমরা 12 ভোল্ট অ্যাডাপ্টার কানেক্ট করি যদি আপনি কোনো নর্মাল সুইচ ব্যবহার করেন তাহলে কিন্তু এরকম সব ক্যামেরার সঙ্গে আপনাকে 12 ভোল্টের অ্যাডাপ্টার কানেক্ট করতে হবে যেটি খুবই কষ্টকর একটি কাজ এবং অনেক সময় অনেক ধরনের সমস্যাও হয় যেমন ক্যামেরার ছবি খুব একটা ভালো আসে না অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যামেরার ইমেজে ফ্লিকারিং দেখা দেয় এবং মোস্ট ইম্পর্টেন্টলি দেখা যায় কিছুদিন পর আসলে 12 ভোল্ট অ্যাডাপ্টার নষ্ট হয়ে যায় এবং পরে আর ওই ক্যামেরাটি কাজ করে না বাট আপনি যদি এরকম ধরনের কোনো পিওই সুইচ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আলাদাভাবে কোনো 12 ভোল্টের অ্যাডাপ্টার দরকার নেই শুধুমাত্র আপনি ইথারনেট পোর্টের মাধ্যমেই আপনি ডাটা এবং পাওয়ার এই ক্যামেরাকে দিতে পারবেন আর পিওই সুইচ আপনি যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন তাতে কোনো প্রবলেম নেই বাট আমি সাজেস্ট করবো যদি আপনি আইপি ক্যামেরার জন্য কোনো সুইচ নিতে চান সেক্ষেত্রে আপনি হিকভিশনের নিতে পারেন কারণ এই হিকভিশনের সুইচগুলো ডেডিকেটেডভাবে ভিডিও ট্রান্সফার বা এরকম আইপি ক্যামেরা চালানোর জন্যই তৈরি করা হয় সো আমার হাতে যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হলো 8 পোর্টের একটি পিওই সুইচ যেটা আপনি যে কোনো ধরনের কম্পিউটারের দোকানে পেয়ে যাবেন এটির দাম অ্যারাউন্ড 4 থেকে 5 হাজার টাকার মধ্যেই প্রাইসটা যদিও একটু বেশি হয়ে থাকে এই ধরনের সুইচের বাট এটি একটি পার্মানেন্ট সলিউশন যদি আপনি একবারই পিওই সুইচ দিয়ে সেট আপ করে নেন সেক্ষেত্রে আপনি 5 থেকে 6 বছর আপনার ক্যামেরা নিয়ে কোনো সমস্যায় পড়বেন না এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা বলতে গেলে আপনার ইমেজ কোয়ালিটিও অনেকটা বেটার হয়ে যাবে
সো আইপি ক্যামেরা এবং এনভিআর সেট আপ করার ক্ষেত্রে অবশ্যই আমি বলবো এরকম ধরনের পিওই সুইচ ব্যবহার করবেন। আর যদি আপনারা দেখতে চান আইপি ক্যামেরা এনভিআর এবং পিওই সুইচ কিভাবে কানেক্ট করে, সেক্ষেত্রে আপনারা কমেন্টসে লিখতে পারেন, আমি এর পরবর্তীতে ভিডিও আনার চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।